নমস্কার ভিউয়ার্স, সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সবুজ বাংলা কীভাবে দিচ্ছেন বেতন, বেতনের টাকা সোসাইটি কীভাবে যোগাচ্ছেন, কত টাকার ফান্ড আছে সোসাইটিতে, এই যে এত সব ট্রেনিং চলছে, ট্রেনিংয়ের টাকাকে যোগাচ্ছেন, যে এত চাকরি দেবো বলছে বেকার যুবকদের বেতন কোথা থেকে পাবে, তো সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা হবে। আরও আলোচনা হবে যেসব বন্ধুরা বলছেন আমার ফর্ম জমা দেওয়া এক মাস হয়ে গেল, দু মাস হয়ে গেল, তিন মাস হয়ে গেল, আমার আইডি পেয়ে গেছে, আমাদের ট্রেনিং কবে থেকে হবে, তাদের উদ্দেশ্যে ভিডিও। আরও নানাজন নানা রকম প্রশ্ন করছেন যে অনেক ইউটিউব ভিডিও দেখলাম, অনেক জায়গায় ভিডিও দেখলাম, এক একজন এক এক রকম বলছে, তাদের উদ্দেশ্যে বলি আপনারা অন্য ভিডিও থেকে কী বলছে জানি না, কিন্তু আমার এই ভিডিওতে একদম অরিজিনাল সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা অ্যানাউন্স করছে সেটাই আমি তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে যে অনেককেই অনেক ভিডিওতে কথা বলছেন যে কেউ কেউ বলছে তিন মাস ট্রেনিং হবে, কেউ বলছে ছ মাস ট্রেনিং হবে, কেউ কেউ আবার বলছে মানে অঞ্চল থেকেই ফর্ম পাওয়া যাবে, আবার কেউ অনেক মানে কেউ বলছে ট্রেনিং চলছে, কেউ বলছে চলে না, এখন ট্রেনিং হবে না, অনেকজনে অনেক রকম কথা বলছে মানে ইয়ে অনেক তার চ্যানেলে। কিন্তু আমি বলছি তাদের উদ্দেশ্যে যে এখানে সর্বপ্রথম সবার আগে ভিডিও দেখুন, একদম সঠিকভাবে বলতে মানে বুঝতে পারবেন কোনটা ঠিক, কোনটা সত্যি, কোনটা ভুল, এই চ্যানেলের মাধ্যমেই আপনারা জানবেন SRWS চ্যানেলে। তাই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর পরবর্তী আরও অনেক রকম ভিডিও এই চ্যানেলে সর্বপ্রথম সবার আগে, যে কোনো জিনিস মানে সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে এই ভিডিওতেই আপনি আপলোড পাবেন। তো চলুন আজকের বিষয়টি আলোচনা করা যাক। তো সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটির ফান্ড সম্পর্কে আলোচনা করা যাক। ফান্ড আপনি সবুজ বাংলা .org.com.org-তে ওপেন করলে এই লিঙ্কটিতে দেখতে পাবেন ওনাদের মানে কন্ট্যাক্ট আছে, চলে গেলে দেখতে পাবেন ডোনেট হিসেবে মানে ওদের কী কী আছে, যে ওদের ফান্ডে এখন আছে $5,500 মানে ভারতের সামথিং কত টাকা হচ্ছে আনুমানিক, যাই হোক আমি এখন ক্যালকুলেশন করে বলতে পারছি না, আপনারা জেনে নিন $5,500 মানে কত হচ্ছে। আর তিমির কান্তি মজুমদার মহাশয় কী বলছেন ফান্ড সম্পর্কে, তিনি বলেছেন যে সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সংস্থাতে তার নাকি 9 কোটি টাকা অ্যামাউন্ট ব্যাংকে ফিক্সড করা আছে। তো তিনি তার ভিডিওতে প্রেস কনফারেন্সে একদিন বলেছিলেন, সেই ভিডিওটি দেখতে হলে আমার ডিসক্রিপশনে দেওয়ার নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তো তাদের বলি যে 9 কোটি টাকাতে কী হবে এতজনের বেতন, তো তাদের উদ্দেশ্যে বলছি যে সবুজ বাংলা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি একটা NGO সংস্থা, এটা যেমন আপনার PMKK আছে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, একটা ট্রেনিং দেয়, তো ট্রেনিং বা প্রশিক্ষণ দেয় কোনো কাজ সম্পর্কে, তারপরে কাজটা যে মানে সবুজ বাংলায় বেতন দেবে এরকম কোনো ইচ্ছা নাই। কাজটা কি একটু পর আমি বলছি কাজটা কি। তো এই সোসাইটির কাজ হলো মানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া, তো প্রশিক্ষণ দেওয়াকালীন যে টাকা খরচ হবে সেটা দেবে সোসাইটি, আর বেতন কিভাবে দেবে সেটা আমি বলছি। তো সংস্থার উদ্দেশ্য হলো গ্রামের বেকার যুবক যুবতীদেরকে মানে চাষিদেরকে জৈব সারে চাষ করানোটার মানে প্রধান উদ্দেশ্য। তো আমি এর আগেও ভিডিওতে বলেছি যে দেশ থেকে যে 600 কোটি টাকার ফান্ড বিদেশে চলে যাচ্ছে সেটাকে আটকে রাখা হচ্ছে সোসাইটির উদ্যোগ। তাহলে সোসাইটি বেতন কিভাবে আপনাকে দেবেন, সোসাইটি আপনাকে এখন বেতন দিচ্ছে না, সোসাইটি আপনাকে ট্রেনিং দিচ্ছে যে জৈব সার কীভাবে তৈরি করা হয়। তো জৈব সার কীভাবে তৈরি করা হয়, তাহলে জৈব সার আগে ভারতে চাষিদেরকে চাষ করাতে গিয়ে মানে যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে জৈব সার দিতে হবে, তাহলে জৈব সার কীভাবে তৈরি করা হয় সেটাই এখন ট্রেনিং বা প্রশিক্ষণ কেন্দ্রে সেটাই শেখানো হচ্ছে, জৈব সার কীভাবে তৈরি করা হয়। তো জৈব সার তৈরি করতে করতে কী লাগে সেগুলো আলোচনা করা হবে, যেমন আপনার পচা ফলমূলের খোসা থেকে, তারপর নানা রকম
যেমন আনাজ থেকে অনেক রকমভাবে জৈব সার তৈরি হয়। তো কীভাবে জৈব সার তৈরি হয়, কীভাবে কী পদ্ধতিতে হয়, তো সমস্ত আলোচনা হয় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে। তো প্রশিক্ষণ কেন্দ্রে আরও অনেক কিছু নিয়ে ট্রেনিং হচ্ছে। তো জৈব সার পদ্ধতি এইভাবেই তৈরি হচ্ছে। তো যে জৈব সার তৈরি হয়ে গেল, এরপর আসছে সোলার সিস্টেম। সোলার সিস্টেম বিদ্যুৎ খরচ থেকে বাঁচতে বা বিদ্যুতের চাহিদা থেকে বাঁচতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি করা যায় সেটা নিয়েও ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা তো দেখে আছেন যে অনেক জেলায়, এখনও পশ্চিমবঙ্গের অনেক জেলায় যদি আপনি দেখে থাকেন যে মাঠে মাঠে অনেক সাবমার্সিবল আছে, যে যেখানে মানে বৈদ্যুতিক লাইন এখনও পৌঁছায়নি। তো সেখানে কীভাবে চাষিরা সাবমার্সিবলের দ্বারা চাষ করবেন, আপনারা দেখেছেন হয়তো যে অনেক অনেক মাঠে সাবমার্সিবল আছে, মানে সোলার সিস্টেম সাবমার্সিবল লাগানো আছে। তো সেইগুলো বিদেশ থেকে আসছে। তো ওগুলো বিদেশ থেকে কেন আসবে, আমাদের দেশেই তৈরি করব। তো দেশে তৈরি করতে গেলে আমাদেরকে প্রথম তৈরি করা শিখতে হবে সোলার সিস্টেম তৈরি করা। তো সোলার সিস্টেম কীভাবে তৈরি করে সেগুলো প্রশিক্ষণ কেন্দ্রে না গেলে আপনি কীভাবে বুঝবেন, প্রশিক্ষণ কেন্দ্রে সেই সোলার সিস্টেম প্রশিক্ষণ দেওয়া হয়। তো এটা আমি আজকে ভিডিওতে দুটোই জানালাম। তো এরপরে ভিডিওতে আরও অনেক উদ্দেশ্য আছে, যেমন জল ভরো, আরও নানা রকম পরিকল্পনা আছে, সেগুলোর থেকেও অনেক রকম প্রশিক্ষণ দেওয়া হয়। তো যে প্রশিক্ষণ দেওয়ার জন্য যেটা যতটা সময় লাগবে তাদেরকে ঠিক ততটা সময় নিতে হবে। ওই জন্য কোনো কোনো ট্রেনিংয়ের জন্য 28 দিন, কোনো ট্রেনিংয়ের জন্য 3 মাস, কোনো ট্রেনিংয়ের জন্য 6 মাস ট্রেনিং হচ্ছে। তো এখন কথা হচ্ছে, যারা বা যারা বলছিলেন যে আমাদের প্রশিক্ষণের ট্রেনিংয়ের ডেটটা কবে, তো প্রশিক্ষণ কেন্দ্রে একটা লিমিট স্টুডেন্ট আছে। তো এখন 250 জন করে প্রতি মাসে কিংবা 3 মাস বা 6 মাস ট্রেনিং হচ্ছে। তো প্রতি ব্যাচে 250 থেকে 300 জন ট্রেনিং চলছে। তো পশ্চিমবঙ্গে অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছেন। তো পরপর আপনাদের ট্রেনিংয়ের জন্য ডেকে নেওয়া হবে, একসঙ্গে সবাই দ্বারা ট্রেনিং করা সম্ভব না। ওই জন্য পরপর আপনাদেরকে ট্রেনিংয়ের জন্য ডেকে নেওয়া হবে। তো ট্রেনিং দেওয়া হবে। এবার আসছে যে টাকাটা কীভাবে সংস্থা আপনাদেরকে দেবে। টাকাটা সংস্থা আপনাদেরকে দেবে না, এই যে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেবে, তারপর আপনি যখন প্রশিক্ষণ কমপ্লিট হয়ে যাবেন তখন আপনাদের কাছ থেকে একটা কাজ দেওয়া হবে, ওই সব তৈরি করা, জৈব সার তৈরি করা, তারপর এইসব সৌরশক্তি মানে সোলার সিস্টেম বা সোলার তৈরি করা, এইসব জিনিস তৈরি করা শিখিয়ে দেওয়া হবে আপনাদেরকে। তখন আপনারা যখন মানে জবটি করবেন তখন আপনাদেরকে বেতন দেবেন। আর অনেকজনের অনেক রকম কাজ, কেউ পদ্ধতিতে মানে কেউ তৈরি করবেন, কেউ সেলস করবেন, যে সেলস করলে যে কাস্টমার মানে আপনার চাষিরা আপনাদের কাছে কিনলে সে চাষিরা অল্প রেটে পাবে, তাদের জন্য ফ্লপ করতে হবে। ওই জন্য অনেক জায়গায় অনেক রকম ভ্যাকান্সি আছে, এক এক জায়গায় এক এক রকম ভ্যাকান্সি আছে। সেই ভ্যাকান্সিদের এক একজনকে এক এক রকম ট্রেনিং দেওয়া হচ্ছে। তো আশা করি আপনাদেরকে এই পর্যন্ত আজকের ভিডিওতে বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেবো। আর ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য, যেখানে আরও ডিটেলস আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? ভিডিওটি দেখে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর বুঝতে অসুবিধা হয়নি আশা করি যে টাকাটা কে দেবে, ঠিক আছে? ধন্যবাদ। তো ধন্যবাদ বলার আগে আপনাদের অনেকেই কমেন্ট করতে পারেন হয়তো যে তাহলে সংস্থার লাভ কী। সংস্থার লাভ হচ্ছে যে জৈব সারগুলো বিক্রি করবে চাষিদের কাছে, তার থেকে প্রফিট আছে। যে সোলারগুলো বিক্রি করবে সেখান থেকে প্রফিট আছে কোম্পানির, এগুলো হচ্ছে প্রফিট। আরও নানারকমভাবে প্রফিট আছে, যেগুলো আপনি পরপর ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওতে সব কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই আজকে ভিডিও এখান পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ।